नमस्कार বন্ধুরা দ্য স্পাইসি সাপ্লাইতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বোনলেস গ্রেভি চিকেনের রেসিপি। বোনলেস গ্রেভি চিকেনের জন্য নিয়েছি চিকেন ব্রেস্ট। চিকেন ব্রেস্টটাকে এরকম ভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। 10টা কাজু, 4টে শুকনো লঙ্কাকে হালকা করে ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এবারে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। বোনলেস গ্রেভি চিকেনের জন্য নিয়েছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, 1টা বড় টমেটো বাটা নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টিস্পুন, কসুরি মেথি ভেজে নিয়েছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর 10টা কাজু আর 4টে শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আর নিয়েছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়েছি কুচানো ধনে পাতা, কড়াইতে 3 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। দিলাম সামান্য একটু নুন। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। দিয়ে দেব রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব নুন। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন। ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেব সামান্য একটু জল। মশলার সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। মাংসটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি। মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। কাজু আর শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেব 1 টিস্পুন চিনি। মাংসটাকে আর একটু কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দিয়ে দেব রোস্টেড কসুরি মেথি। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম।
কুচানো ধনে পাতা দিলাম, নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল বোনলেস গ্রেভি চিকেন।